প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের গণিত বিষয়ের সর্বসমতা ও সদৃশতা এই অভিজ্ঞতায় 131 পৃষ্ঠায় একটা দলগত কাজ দেওয়া আছে, সেই দলগত কাজটা একটু আমি সমাধান করে দিচ্ছি। তো এখানে বলেছে যে দুটি বাহু, একটা হচ্ছে বিসি সমান 5 সেন্টিমিটার, একটা হলো এবি সমান 4 সেন্টিমিটার। ধরো একটা ত্রিভুজ, এই যে এরকম একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের এই যে বিসি বাহুটা এখানে দেওয়া আছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য, এবং এই এবি যেটা, এবি বাহুটা এখানে 4 সেন্টিমিটার দেওয়া আছে, এবং তাদের মধ্যবর্তী কোণ এবিসি সমান 50 ডিগ্রি দেওয়া আছে। অর্থাৎ এই যে এই বাহু এবং এই বাহু, এই দুটোর মধ্যবর্তী কোণ 50 ডিগ্রি দেওয়া আছে। এটা নিয়ে তোমাদেরকে দলগতভাবে কাজটা করতে বলেছে, যে সবাই দলের সবাই বিসি সমান 5 সেন্টিমিটার আঁকো, তারপর চাঁদার সাহায্যে বিভিন্ন কোণ এবিসি সমান 50 ডিগ্রি আঁকো, এরপর রুলার অথবা কম্পাসের সাহায্যে বিভিন্ন থেকে বিসি বাদে অন্য বাহুর উপরে 4 সেন্টিমিটার অংশ পরে একটি দাগ দাও, সেই বিন্দুটি এ হবে এবং এবি সমান 4 সেন্টিমিটার পেয়ে যাবে। তো এবি সমান এখানে 4 সেন্টিমিটার আমরা পেয়ে যাবো। তাহলে এটা আমি, তোমরা দলগতভাবে এই কাজটা করবা, একই কাজ সবাই করবে। তো এই কাজ শেষে একটা সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্তটা কি একটু পরে বলতেছি। আমরা আগে এই ত্রিভুজটা একটু এঁকে নিই, যে ত্রিভুজের উপাত্তগুলো হচ্ছে এখানে এক বাহু হচ্ছে 5 সেন্টিমিটার এবং অপর বাহু হচ্ছে 4 সেন্টিমিটার, এবং এই দুটা বাহুর অন্তর্ভুক্ত বা মধ্যবর্তী কোণ হচ্ছে 50 ডিগ্রি। তো একটা ত্রিভুজ আঁকতে মিনিমাম এখানে 3টা উপাত্ত দেওয়া লাগে। তো এটা দলগত কাজটা আমি একটু সমাধান করে দিচ্ছি। তো এখানে আমাদের যে টুকু তথ্য এখানে লাগবে, যে দুটি বাহু, একটা হলো 5 সেন্টিমিটার আর একটা হচ্ছে 4 সেন্টিমিটার, এবং এই দুটো বাহুর মধ্যবর্তী কোণ এখানে 50 ডিগ্রি। তো ফার্স্টে আমরা এই বাহু দুটো এঁকে নিই, যে পেন্সিল কম্পাস দিয়ে আমরা স্কেল ব্যবহার করে। তাহলে বাহু দুটি আঁকতে আমরা পেন্সিল এবং স্কেল ব্যবহার করব। তো এখানে একটা স্কেল দেখা যাচ্ছে, যে প্রতিটা দৈর্ঘ্য হচ্ছে এখানে প্রতি এক একক, যেমন এখান থেকে এই পর্যন্ত 1 একক, এখান থেকে পর্যন্ত 2 একক, মানে সেন্টিমিটার এককে স্কেলটি বানানো। তাহলে প্রথমত 5 সেন্টিমিটার একই, তাহলে 5 সেন্টিমিটার রাখার জন্য আমাদের এই যে শূন্য থেকে শুরু করতে হবে, শূন্য থেকে শুরু করে আমাদের 5 দাগ পর্যন্ত নিতে হবে, তাহলে এটা 5 সেন্টিমিটার আঁকা হয়ে গেল। তো এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তো এরপরে 4 সেন্টিমিটার বাহুটা আঁকি একইভাবে, এই 0 থেকে আমরা শুরু করব। তোমাদের সাথে কাছে যে স্কেলটা থাকে, সেই স্কেলের দাগ কাটা থাকে 30 সেন্টিমিটার, আমি এখানে 20 সেন্টিমিটার নিয়েছি। তো তোমাদের কাছে যে স্কেলটা থাকে সেটা মোটামুটি বড় যেটা স্কেল সেটা 30 সেন্টিমিটার থাকে, এবং আরেকটা আছে যেটা 12 সেন্টিমিটার সম্ভবত থাকে ছোট যেটা। তো আমরা মাপার সময় একদম 0 থেকে শুরু করব, 0 থেকে 1 গেলে 1 ধাপ, 2 গেলে 2 ধাপ, এরকম। তাহলে এখানে 4 সেন্টিমিটার, তাহলে 4 দাগ পর্যন্ত আমরা একটা রেখাংশ এঁকে নেব। এরপরে চাঁদা ব্যবহার করে আমরা 50 ডিগ্রি কোণ আঁকবো। চাঁদা ব্যবহার করে আমরা 50 ডিগ্রি কোণ কীভাবে আঁকবো, শুরুতে একটা আমরা এভাবে রেখাংশ নেব স্কেল এবং পেন্সিল দিয়ে। তো এই রেখাংশ নেওয়ার পরে তোমাদের কাছে জ্যামিতি বক্সে চাঁদা থাকে, যে চাঁদার ঠিক এই যে এই রেখা বরাবর, চাঁদার ধারটা এই রেখা বরাবর আমরা বসাবো। যেমন ধরো এটা একটা চাঁদা, দেখো এই চাঁদার এই রেখাংশর এই মাথায় আমরা চাঁদার যে মধ্যবিন্দু যেটা আছে, এই যে এই অংশটা বসাবো 0 ডিগ্রি, এই যে 0 বরাবর ধার বরাবর বসাবো। এরপরে দেখো আমরা 50 ডিগ্রি দাগ নেবো একটা, তাহলে দেখো এখানে 10 ডিগ্রি, 20, 30, 40 এভাবে আছে। তারপর এই বরাবর এটা হলো 50 ডিগ্রি, তাহলে এটা 50 ডিগ্রি, মানে এখানে তোমরা এইখানে একটা দাগ দেবা, এখানে পেন্সিল, এখানে তোমরা যে স্কেল বসাবা, স্কেল বসা এই যে এখানে এই দাগটা, এই বরাবর আমরা একটা রেখা টানবো এইভাবে স্কেল দিয়ে, তাহলে এই কোণটা হবে এখানে 50 ডিগ্রি। তো এইভাবে আমরা কোণটা চিহ্নিত করবো। তো এটা পেন্সিল কম্পাস ব্যবহার করে আমরা এখানে একটা দাগ নিতে, একটা বৃত্তচাপ বলা হয় এটাকে। তো আমরা পেন্সিল কম্পাস ব্যবহার করে আমরা একটা বৃত্তচাপ নিই, তাহলে এই কোণটা হচ্ছে এখানে 50 ডিগ্রি। তো 50 ডিগ্রি কোণ আমরা এঁকে নিলাম। তো এখন আমাদের ত্রিভুজ আঁকতে হবে। তো ত্রিভুজ আঁকার জন্য যে কোনো একটা রশ্মি আমরা এঁকে নেবো, যে কোনো একটা রশ্মি, মানে একটা প্রান্ত ফিক্সড থাকবে আর একটা প্রান্ত তীক্ষ্ণ থাকবে, এটাকে একটা রশ্মি বলা হয়। ধরো এই রশ্মির একটা নামও দিতে পারি আমরা, ধরো একটা বিই রশ্মি। তাহলে বি থেকে যে কাজটা করতে হবে, এই যে 5 সেন্টিমিটার এইটা সমান করে আমাদের একটা
রেখাংশ কেটে নিতে হবে। তাহলে 5 সেন্টিমিটার পেন্সিল কম্পাস ব্যবহার করব আমরা। তাহলে এখানে দেখো পেন্সিল কম্পাসটার একটা প্রান্ত বসাবো এইদিকে এবং পেন্সিল বসাবো আর এক প্রান্তে। তাহলে এটার মাপ নেওয়া হয়ে গেলো। এখন এটার মাপ নিয়ে আমরা এই বি রেখাতে 5 সেন্টিমিটার আমরা এইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে এখন এই যে বি বিন্দুতে এই 50 ডিগ্রি, এই যে 50 ডিগ্রি যেটা, সেই কোণটা আমরা এই বি বিন্দুতে আবার রাখবো এটার মাপে করে। তাহলে এখানে বি বিন্দুতে যেহেতু এই কোণের সমান করে কোণ আঁকবো, তাহলে এখানে কোণের মাপটা নেব আমরা, এই বৃত্তচাপটা নেব আগে। তো বৃত্তচাপ নিয়ে এই মাপে আমরা হুবহু এখানে বি বিন্দুতে আর একটা বৃত্তচাপ আঁকবো। এখন কোণের মাপটা নিতে হবে, অর্থাৎ এই যে এখান থেকে এ পর্যন্ত যে কোণটা, সে কোণটার মাপ যে 50 ডিগ্রি সেটা আমরা লিখবো এখানে। তাহলে আমরা এখানে আবার কাঁটা বসাবো, কাঁটা বসে এই যে কোণের মাপটা এইভাবে নেব আমরা। কোণের মাপটা এখানে নিয়ে সেই একইভাবে আমরা এইখানে কাঁটাটা বসাবো, বসে আমরা এই যে ওই ছোট বৃত্তচাপটা এখানে আঁকবো। তাহলে এখন আমরা এই 50 ডিগ্রি কোণটা আমাদের এখানে আঁকা হয়ে গেল। তাহলে আমরা এখন স্কেল ব্যবহার করে আমরা একটা রেখা টানবো, এই যে এই বরাবর একটা রেখা টানবো। তাহলে এখানে 50 ডিগ্রি কোণটা আঁকা হয়ে গেল, এই কোণটা এখানে 50 ডিগ্রি। এখন ধরো এটা হচ্ছে বিএফ, এই রেখাটার নাম বিএফ। তাহলে বিএফ থেকে আমরা এই 4 সেন্টিমিটারের সমান করে একটা অংশ কেটে নেব, 4 সেন্টিমিটার সমান করে। তাহলে দেখো এই অংশটুকু হচ্ছে 4 সেন্টিমিটার, এই অংশটুকু 4 সেন্টিমিটার। এখন এটা মনে করো এটা এ বিন্দুতে এখানে ছেদ করছে, তাহলে এ আর এই যে এখানে ধরো এটা হলো সি, এই পয়েন্টটা হলো সি, তাহলে এসি আমরা এখানে যোগ করে দেবো। তাহলে এসি যোগ করে দেওয়া হলো, এখন আমাদের এই ত্রিভুজটা আঁকা হয়ে গেল। তো এটা একটা দলের কাজ, তো অন্য দলও ঠিক একই কাজই করবে। ধরো অন্য একটা দল এই একই কাজটা করেছে, তাহলে দেখো এটা এ বিসি একটা ত্রিভুজ, এটাও হচ্ছে এ বিসি একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজটা আঁকা হয়ে গেল। এখন দেখো এই দুটা দলের কাজ আমরা একটু কল্পনা করি। যেমন দেখো এই বিসি, এটার বিসি এবং এটার বিসি সেম সেম, তারপরে এই এবি বাহুটা এবং এটার এবি বাহুটা সেম সেম, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ বা মধ্যবর্তী কোণ 50 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে দুটা ত্রিভুজের দুটা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটাকে সর্বসম বলা হয়। তাহলে এটার নাম যদি আমরা অন্যভাবে দেই, ধরো এটা বি না দিয়ে আমরা এটা পি, এটা কিউ, এটা আর দিলাম, তাহলে এই দুটা ত্রিভুজ সর্বসম। তাহলে আমরা লিখব ত্রিভুজ এ বি সি, যদি সমান চিহ্ন দিয়ে উপরে একটা দাগ দিয়ে এভাবে লেখা হয় ত্রিভুজ পি কিউ আর। সর্বসম মানে আকার আকৃতি দুটাই সমান, অর্থাৎ একটা ত্রিভুজকে আর একটা ত্রিভুজের উপর রেখে দিলে যদি সর্বতোভাবে বা সব দিক দিয়ে মিলে যায় তাহলে সেই ত্রিভুজটাকে, দুটা ত্রিভুজটাকে পরস্পর সর্বসম বলা হয়। আর সর্বসম এটা হচ্ছে প্রতীক, এটা হলো সর্বসম প্রতীক। তো এটা একটা সর্বসমতার একটা শর্ত যে দুটা ত্রিভুজ যদি দুইটা বাহু সমান হয় এবং ওই দুটা বাহুর মধ্যবর্তী কোণ সমান হয় তাহলে ত্রিভুজটা সর্বসম হবে। কারণ দুটা বাহু সমান এবং তাদের মধ্যবর্তী কোণ সমান হলে বাকি যে বাহুটা আছে সেই বাহুটা অবশ্যই সমান হবেই, অর্থাৎ সব দিক দিয়েই মিলে যাবে। তাহলে এই দুটা ত্রিভুজকে পরস্পর সর্বসম বলা হয়। তো দলগত কাজ, তোমাদের যদি দলে 5টা দল থাকে ক্লাসে, তাহলে 5টা দলের কাজই সেম সেম হবে, অর্থাৎ সবগুলাই ত্রিভুজ এখানে পরস্পর সর্বসম হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।